ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার আমজানখোর ইউনিয়নে আলোচিত সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ শাহেদুল হক সুমনের ফুটবল খেলা দেখতে যেতে না পেরে এক মাদ্রাসা ছাত্র বিষপান করেছেন বলে খবর পাওয়া গেছে। রোববার 11 সেপ্টেম্বর সন্ধ্যার দিকে ওই ইউনিয়নের বারোসা গ্রামে এই ঘটনা ঘটে। বিষপান করা ব্যক্তি উপজেলার আমজানখোর ইউনিয়নের বারোসা গ্রামের আব্দুল জব্বারের ছেলে লোকমান আলী। এদিকে লোকমানের নানা খোরশেদ আলম বলেন, আজ রোববার সন্ধ্যায় নাতি ব্যারিস্টার সুমনের খেলা দেখতে যেতে না পারার কারণে বিষ খেয়েছে, পরে তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আমার নাতিটা ব্যারিস্টার সুমনের খেলা দেখতে যাওয়ার জন্য টাকা চেয়েছিল, এ সময় তার বাবা মা টাকা দেয়নি, এই কারণে নাতিটা খেলা দেখতে যেতে পারেনি, তবে এখন সে মোটামুটি শঙ্কামুক্ত। উল্লেখ্য, শুক্রবার 9 সেপ্টেম্বর বিকেলে ঠাকুরগাঁও রোড কলোনি জেনারেল ক্লাব মাঠে সুগার মিলস কলোনি একাদশের সঙ্গে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ম্যাচ অনুষ্ঠিত হয়। তিনটি ম্যাচ খেলার জন্য নিজের টিম নিয়ে ঠাকুরগাঁওয়ে যান ব্যারিস্টার সুমন, আর তার খেলা দেখতে না পেরে বিষ খেয়েছেন এক মাদ্রাসা ছাত্র। তবে মাদ্রাসা ছাত্রর এই বিষ খাওয়ার ঘটনা শুনে ঘরে বসে থাকতে পারেননি ব্যারিস্টার সুমন, ছুটে গেছেন সেই শিশুটির কাছে এবং খোঁজ খবর নিয়েছেন, তার দিয়েছেন আর্থিক সহযোগিতা। মারুফ হাসান, বিশাল, বাংলা 10।